পুরুষের সমষ্টির নামে কোরআনুল কারিমে কোনো সূরা নাই, সূরাতুর রিজাল পুরুষ সমষ্টি, এই রকম রিজাল নামে কোনো সূরা কোরআনুল কারিমের ভিতরে নাই। ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জনের নামে সূরা আছে, যেমন সূরা ইউসুফ, সূরা নূহ, সূরা ইউনুস, এরকম ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জনের নামে সূরা আছে। এরকম ইন্ডিভিজুয়ালি নারীদের নামেও সূরা আছে, যেমন সূরাতু মারিয়াম। কিন্তু সামষ্টিকভাবে পুরুষগণের সমষ্টি এরকম কোনো সূরা কোরআনে নাই যেটা নারীদের ব্যাপারে আছে। সূরাতু আন-নিসা, সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে বোঝা যায় কোরআনে, ইসলামে নারীদের একটা আলাদা সম্মান আছে, আলাদা মর্যাদা আছে। ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে অজ্ঞ জাহেল লোকেরা বলে ইসলাম নারীকে সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি, এটা তাদের জেহালত, এটা তাদের অজ্ঞতা। আসলে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে তারা ভালোভাবে জানে না বলেই এই ধরনের কথা বলে। অথচ পৃথিবীর বুকে সর্বপ্রথম নারী জাতির ইজ্জত, নারী জাতির সম্মান ইসলাম প্রতিষ্ঠা করেছে, সুবহানাল্লাহ। যেই যুগে কোনো মহিলা গর্ভবতী হলে পরিবারে এবং এলাকায় গুঞ্জন উঠে যেত যে যদি মেয়ে সন্তান হয় এটাকে বাঁচিয়ে রাখব না, কন্যা সন্তান জন্ম নিলে অসভ্যতার যুগে যখন জীবিত অবস্থায় তাকে দাফন করে ফেলা হতো, সেই যুগে একজন মহামানব পৃথিবীতে আগমন করলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানবতাকে নারী জাতির মুক্তির কথা শোনালেন। এসে বললেন যে কন্যা সন্তানকে তোমরা নিজেদের জন্য লজ্জাজনক, অপমানকর এবং তোমাদের জন্য এটা সমাজের বোঝা মনে করো, সেই কন্যা সন্তান হলো তোমার জীবনের কল্যাণ আর বরকতের প্রতীক, সুবহানাল্লাহ। নবীজি বললেন ইযা ভুলিদা লিরজুলি ইবনাতান বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকা, যখন কোনো ঘরে একটি কন্যা সন্তানের জন্ম নেয় ওই ঘরে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, সুবহানাল্লাহ। এই রহমতের ফেরেশতারা এসে সালাম দেয়, তারা এসে বলে আসসালামু আলাইকুম আহলাল বাইত, এই ঘরবাসী প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহর রহমত এবং শান্তি নাজিল হোক। তারা এসে কি করে, আল্লাহর হাবিব বলেছেন ইয়াকতানিফুনাহা বিআজনিহাতিহিম ওয়ামসাহুনা বিআইদিহিম আলা রাসিহা, ওই কন্যা সন্তানকে তারা তাদের রহমতের ডানায় আবৃত করে রাখে এবং রহমতের ফেরেশতারা তারা তাদের হাত ওই কন্যা সন্তানের মাথায় বুলিয়ে দেয় আর বলতে থাকে এই ঘরে যে কন্যা সন্তানের জন্ম হয়েছে এই কন্যা সন্তানকে যারা জীবিত অবস্থায় পুঁতে না ফেলে, এই কন্যা সন্তানটিকে যারা যেই পিতামাতা আদর স্নেহ মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে শিক্ষিত করে সৎ পাত্রস্থ যারা করবে তারা কিয়ামত পর্যন্ত আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হবে। যেখানে নারীর কোনো সম্মানই ছিল না পৃথিবীর বুকে ইসলাম নারীর অধিকার দিয়ে, তারপর ধাপে ধাপে মর্যাদা, একটা মেয়ে শিক্ষা গ্রহণ করবে যেখানে তার অধিকার, তার বিয়ে শাদি হবে মহারানার অধিকার, যেখানে সেই যুগে বাজারঘাটে মাছ আর সবজি কেনা বেচার মতো নারী কেনা বেচা হতো, বিবাহ শাদি ছাড়াই নারীদেরকে ভোগ করা হতো, সেখানে বিয়ে শাদি দিয়ে ইসলাম নারীকে সম্মানের আসনে বসিয়ে দিল, সুবহানাল্লাহ। এরপরে যখন মা হয়ে যায় তখন একজন নারী সর্বোচ্চ মর্যাদার আসনে সমাসীন হয়ে যান, তখন একজন নারীর এত মর্যাদা বেড়ে যায় মা হওয়ার পরে আল্লাহ তাআলা সন্তানের বেহেশত ওই মায়ের পায়ের তলায় রেখে দেন, সুবহানাল্লাহ। মহিলাদেরকে সম্মান কে দিয়েছেন? তো সূরার নাম সূরাতু আন-নিসা,
আয়াত তেলাওয়াত করেছি 75 নম্বর আয়াত কোরআনুল কারীমের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড পটভূমি যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল নাজিলের কারণ জানতে হয় তখন ওই আয়াতের তাফসীর ভালো করে বোঝা যায় যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াত কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে সেটা আপনাদেরকে শোনাচ্ছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত এবং রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন দাওয়াত আরম্ভ করার পরে তুমুল বিরোধিতার সম্মুখীন হয়ে গেলেন 40 বছরের আগ পর্যন্ত কেউ তার কোনো বিরোধিতা করে নাই কোনো গালিগালাজ করে নাই সকলের কাছে তিনি ছিলেন চোখের মণি সবাই নবীজিকে ভালোবাসত পছন্দ করত কিন্তু যখনই হেরা গুহায় অহিপ্রাপ্ত হয়ে রিসালাতের দাওয়াত আরম্ভ করলেন তখন থেকেই দৃশ্যপট বদলে গেল অবস্থার পরিবর্তন দেখা দিল যে কাফির মুশরিকরা নবীজিকে ভালোবেসেছে ওই কাফির মুশরিকরা এবার নবীজির বিরোধিতায় নবীজিকে গালিগালাজ আরম্ভ করলো গালিগালাজ করে থামাতে পারে না এবার তারা নবীজির উপরে শারীরিক নির্যাতন আরম্ভ করলো নবীজির অনুসারী যারা সাহাবীদের উপরেও নির্মম নির্যাতন এবং নিপীড়ন আরম্ভ করে দিল দিনের দাওয়াত দিন প্রচারের প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে রক্ত ঝরার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালেমদের জুলুমের সম্মুখীন হওয়া এটা কোন যুগের নতুন কোন বিষয় নয় যত যুগেই দিন প্রচার দিন প্রতিষ্ঠার আন্দোলন ছিল তত যুগেই দিন প্রতিষ্ঠার জন্য শরীরের রক্ত দিয়ে ঈমানের পরীক্ষা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপরে নির্যাতনের মাত্রা যখন তুমুলভাবে বেড়ে গেল প্রচন্ডভাবে যখন বেড়ে গেল তখন আল্লাহর তরফ থেকে হিজরতের আদেশ চলে আসলো নবীজি এবং নবীজির সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হিজরতের ওয়াজ আপনারা বহু শুনেছেন হিজরত মানে হলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া সাহাবীরা এবার নিজেদের বাড়ি ঘর নিজেদের ভিটা মাটি জায়গা জমি সহায় সম্পদ ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় চলে যাচ্ছেন এই যে মক্কায় নিজেদের বাড়িঘরে জায়গা জমি ভিটা মাটি সব কিছু ফেলে রেখে চলে যাচ্ছেন শুধুমাত্র ঈমানের কারণে জুড়ে বলেন তো কিসের কারণে আপনারা তো হিজরতের অনেক ওয়াজ শুনেছেন হ্যাঁ ওয়াজ তো বহু হয় একটু উপলব্ধি করেন তো বিষয়টা আপনাদের বাড়ি এই বেরগুড়ি এলাকায় আপনাকে বলা হলো এখন তো জটিল পরিস্থিতি হিজরতের আদেশ এসেছে আপনি বেরগুড়ি এই মৌলভীবাজার থেকে বের হয়ে এখন আপনি ওই রংপুরে হিজরত করেন আমাদের যে অবস্থা প্রথমেই বলবে বেরগুড়িতে আমার সুন্দর বাড়ি আছে এখানে আমার এত ধানের ক্ষেত এত সবজির ক্ষেত কুলাগুড়ায় আমার বাড়ি আছে ব্যবসা আছে মৌলভীবাজারে কত কিছু আছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সহায় সম্পদ ছেড়ে আমি বুঝি রংপুরে যাব এরকম বলবে কি না আর যখন হিজরতের আদেশ আসলো নবীজির সাহাবীরা ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মদিনায় চলে যাবেন হিজরতের আদেশ আসার পরে একজন সাহাবীও কি এমনভাবে বলেছেন যা আমার ঘর বাড়ি ভিটা মাটি সব কিছু ছেড়ে দিয়ে আমি মদিনায় কেমনে যাব এ ধরনের কোনো আপত্তি করেছেন আপনারা আমার মাত বুঝরা নেই ওয়াজ মাথা ভাই হামার না অন্য ভাই জারগি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা জারগি তো তুরা ওখান সিলেটি ভাষায় কইলাই বুঝাইয়া আপনারে কইল এটা ঘর বাড়ি জায়গা জমিন হকলতা ফালাইয়া রংপুর যাক কাকে ঈমান লাগি ফয়লাও তো তেরা হই জিবা আপনি হ্যাঁ অত ধন সম্পদ অত দানর ক্ষেত গোমর ক্ষেত সবজির খেজিতা ফালাইয়া কুয়াই দিতাম আর যখন সাহাবি হলে কইছে সব মদিনাত যাও তখন কোনো সাহাবি হলে কইছে নে আমার অত টেকা পয়সা দন দৌলত বাড়ি ঘর বিটা মাটি অকলতা ফালাইয়া কুয়াই দিতাম খানো যাইতাম কইছেন নি মাতুকা কইছেন নি সামি আয়না ও আতানা হুনছি আর মান্না নিছি কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ ওটার নাম ইমান ওটার নাম কি তা ওটার নাম কি তা ইমান
আমরা ঈমান আর সাহাবী হলো ঈমানের মধ্যে পার্থক্য আছে বাবাও হল ভাইও হল আমরা ঈমান আর সাহাবী হলো ঈমানের মধ্যে পার্থক্য আছে আমরা তো বাপ দাদা হাবি গোষ্ঠী থেকে পাইলিছি ঈমান আর গরু জবাই করে আমার খাইরা আর সাহাবী হলে ঈমান আনছন হেউ হেউ জ্বলন্ত কয়লার উপরে পরীক্ষা দিছন হেউ হেউ ঈমান আনার কারণে চাবক পিঠা খাইছন হেউ ঈমান আনার কারণে গড় বাড়ি সহায় সম্পদ থেকে বিতাড়িত হইছন হেউ ঈমান আনার কারণে জীবন দিয়া শাহাদাতের ঈদগাহেত শামিল হইছন এরপরেও তারা বেঈমান হলোর সামনে মাথা নোয়াইছন আল্লাহু আকবার ওটার নাম ঈমান ওটার নাম কি তা আমরা ঈমান তো টেকার গেছে বিক্রি হয়ে যায় আমরা ঈমান সামান্য পদ দিলে পদবি দিলাইলে আপনারা কথা কি তা কইতা আখিরি জামানাত কিছু আলিম বেরইবা আল্লাহ রাসূল কইছেন উলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের তলে ইতা হইবা সবচেয়ে নিকৃষ্ট আলেম ওতারে দি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবা ইতার খাইসলত কি তইব আল্লাহ রাসূল কইছেন ইতাই দুনিয়াবি শর্তল লাগি ফাসিক ফুজ্জার হলর প্রশংসা করবা আপনারা ইতা মানুষ কই দেখতা একটু তুরা ক্লু দেলাই ফাইলিবা দেখবানে টাটকা দুর্নীতিবাজ টাটকা চোর টাটকা ডাকাত মানুষের মাল চুরি করি খায় এই রকম টাটকা টাটকা বাদ মানুষ হয় যদি গিয়া খালি টেকার বান্ডিল মাদ্রাসা ফলাই দে দেখবানে কি জাত প্রশংসা মুখে দিবার হয় একজন আলেম ব্যক্তিত্ববান হওয়া দরকার আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন আমাদের পূর্ববর্তী আলেমরা তারা কখনো পয়সার কাছে পদ পদবীর কাছে নিজেকে বিক্রি করে দেন নাই তারা ইখলাসের সাথে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করে গিয়েছে আল্লাহ আমাদেরকে সেরকম হওয়ার তৌফিক দান করে দেন বাপ রে বাপ ওয়াজর মাঝে খালি তুরা বাঁধে বাঁধে হইব আমরা আমরার মজহাবর ইমাম আবু হানিফা আবু হানিফার ইতিহাস মালা করি পড়িয়া দেখো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রে সেই জামানার জালিম শাসকে আইনা জেলর ভিতরে হারাইছে হারানির বাদে প্রস্তাব দিছে আমি যত কাজ করলাম সব সমর্থন দো কোনো বালা আলিমে কোনো জালিম শাসকর জুলুমরে সমর্থন দিত পারেনি মাতুক আপনারা পারেনি তাই না হইলে আমি ফারতাম নাই বলে ফারতায় না একটা সুব লইল আরম্ভ হইল জেলখানার ভিতরে নির্যাতন কঠিন নির্যাতন আর হয় মানিলাও এখনো এবং মানিলাও আর না ছাড়তাম নাই কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা যা করবার কর আমার এত মাতান ই বাজে প্রস্তাব মানাইতে হরতায় চিন্তা করলো দেখি মারে আইনা খাম হয়নি কারণ অনেক সময় মা সামনে থাকলে সন্তান দুর্বল হয়ে যায় আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মার মারে জেলখানার দেখিয়ে না মার সামনে এখন ফুয়ারে খাফর কইল্লা জুব্বা কইল্লা ফিটানি আরম্ভ হয়েছে আমরার মা হইলে তো কইলা মানে ওইসে রে ভূত মানিলা রে ভূত মানিলা রে ভূত মানিলা আবু হানিফা যুগ শ্রেষ্ঠ ইমাম এমনি হয়েছিল হৌজাত মাও আসলা আমরার গরর ব্যাটিং দেওয়ার সময় ফাইন্তরে হইবা বাবারে পরিস্থিতি খারাপ এক জায়গাত বইয়া দেখবায় যদি কোরআনের আলোচনা হয় যাইও না জঙ্গি হইয়া যায় যাইব কি তোমার লইয়া ও হইছে আমরা ব্যাটিং তোর ইমাম আর আল্লাহ রসুলোর সাহাবি হল মহিলা সাহাবি হল এমন আসলা আমার তো ঘটনা আরেকটা মনে হয়ে গেছে হইতাম নি এক মহিলা সাহাবি কুলোর বাচ্চা একটা লই আইসো কোনো কোনো ফুরুতা সিলেটি মাথায় কিন্তু আপনারা বেজার হয়েছি দাঁড়িয়ে হইলে আপনারা বুঝবা বলা এর লাগে হইলাম ইউটিউবে তো আপনারা হতা মাত শুনেন হতা আরো শুনবানে ইলা হইলে বুঝবা বলা কুরর বতাই লই আইসেন বতাই হইনি আপনারা আমরা এলাকাত বতাই হয় আপনার এলাকাত কি দেখ জি মনা মোটই আচ্ছা যেতা যেতা বুঝো না তা অসুবিধা নাই আচ্ছা মনা মনা লই আইস না কি উঠছেন না আচ্ছা ও নৌকাতে আল্লাহ রসুলের এসে কইরা ও নৌকা আমার ও বাচ্চা রেও দিনন লাগে সুপর্দ করলাম সুবহানাল্লাহ কইতা না আপনারা আল্লাহ রসুলের কইরা তোমারই মনা এগু ই ফুরুতা এগুর বয়স কম শিয়ান হইলে লই আইব না তাই না কইলে আমার তো আর কেউ নাই আমার এক স্বামী আসলা শহীদ হয়ে গেছে আমার বাচ্চান আরও আসলা শহীদ হয়ে গেছেন আসেই বেগু ওই এগুতা আছে ওগুতারে দিলাইলাম কোনো খামো যদি নাও লাগে তে জিহাদর ময়দানে শত্রু হলে কাফির হলে আপনারে যখন
উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করব বা আপনারে তারা যখন ক্ষতি সাধন আপনারে হর্ত চাইবো আমার বাচ্চাও গুনে ডাল বানাইয়া আপনি কাফির হল অস্ত্র শস্ত্র আঘাত আপনি আটকাইবা সুবহানাল্লাহ ওইসে আমরা বেরকুরির বেদিনতর ঈমান আর ও নবীর যুগর বেদিনতর কথা বুঝানি আমার আবু হানিফার মার ঈমান কিতা আয়া হইরা আমার ভুয়া আবু হানিফা ইতাই দেখলাম তোমারে খুব মাইর মাররা এল্লা কি তুমি মাথা নুয়াইয়া তার প্রস্তাব মানিলিও না তোমার জীবন যাইব কি তাও তুমি জালিমর জুলুমর লগে আপোষ করিও না আল্লাহু আকবার জেজাত মা ও মা ওলা করে ও মার ফেটো যুগ শ্রেষ্ঠ একজন ইমাম মুজতাহিদ আইছেন সুবহানাল্লাহ গাইবালা তার বাসুর বালা মা বালা তার কথা আছে না নি একটা আমরা সিলেট আচ্ছা কোন জায়গা আসলাম মনে আছেন নি ফাউরিল চন আপনারা নবী আর সাহাবী হলে কিতা করছেন হিজরত করছেন খারা দেশে জাগাত যাই গিয়ে আমরা ঠিক আছে নি হিজরতের আদেশ আসলো নবী এবং সাহাবীরা হিজরত করলেন কিন্তু কিছু কিছু সাহাবী হিজরত করতে পারলেন না যারা বয়স্ক ছিলেন বয়স বেশি বয়সের ভারে নজ্জ বার্ধক্যজনিত কারণে তারা হিজরত করতে পারলেন না আর কিছু কিছু মুসলমান যারা ছিলেন অত্যন্ত দরিদ্র অসহায় দারিদ্রতার কারণে কিছু সংখ্যক মুসলমান হিজরত করতে পারলেন না আর বার্ধক্যজনিত কারণে আরও কিছু মুসলমান হিজরত করতে পারলেন না এরা মক্কায় থেকে গেলেন কাফির রায়েদের উপরে অবর্ণনীয় জুলুম নির্যাতন আরম্ভ করল কাফেররা এই দুর্বল অসহায় ইমানদারদেরকে বলতে লাগলো শোনো হয় তোমরা ইমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তোমাদের জীবন কেড়ে নিব সেই দুর্বল অসহায় দরিদ্র বার্ধক্যজনিত অবস্থায় সেই দুর্বল ইমানদাররা তখন কাফিরদেরকে বলেছিল আমাদেরকে নির্যাতন করে আমাদের জীবন কেড়ে নিতে পারবা তাও আমাদের থেকে আমাদের ইমান কেড়ে নিতে পারবা না আরো জুলুম আরম্ভ হলো আরো নির্যাতন আরম্ভ হলো এই নির্যাতিত মজলুম মুসলমানরা তখন এই মজলুম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা আমার কথা যদি বুঝে থাকেন পুরুষের মতো উচ্চ কণ্ঠে জবাব দিয়ে বলেন ওই মজলুমরা তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন কয়টা ওই দুইটা দোয়া আল্লাহর কাছে এত ভালো লেগেছে ওই দুইটা দোয়া আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়ে ওই হিজরতকারী মুসলমানদের উদ্দেশ্যে আল্লাহ আয়াত নাজিল করলেন যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান কি হলো তোমাদের কি হয়েছে তোমাদের কেন তোমরা সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য লড়াই করছো না যেই দুর্বল ইমানদাররা মজলুম অবস্থায় আহাজারি করছে আমার কাছে আবেদন করছে কি আবেদন করছে আল্লাহ পরের অংশে বলছেন ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা যারা বলছে হে আমাদের রব আমাদেরকে এই জালিম অধ্যুষিত এলাকা থেকে বের করে দাও যার অধিবাসীরা জালেম যারা আমাদের উপর জুলুম করছে ও জাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া আর আমাদের জন্য তোমার তরফ থেকে একজন অভিভাবক পাঠাও ও জাআলনা মিন লাদুনকা নাসিরা আর আমাদের জন্য তোমার তরফ থেকে সাহায্যকারীও পাঠাও এই দুইটা দোয়া যখন মজলুমরা করলেন আবারও রিপিট করছি প্রথম দোয়া করলেন আল্লাহ এই জালিমদের হাত থেকে আমাদেরকে বাঁচাবার ব্যবস্থা করেন দুই নাম্বার দোয়া করেছেন আল্লাহ আমাদের জন্য একদল মুজাহিদ পাঠান যারা আমাদের পক্ষে জিহাদ করে এই জালিমদের থেকে আমাদেরকে রক্ষা করবে এই দোয়া যখন তারা করলেন মদিনায় হিজরত করা ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়া মা লাকুম কি হয়েছে তোমাদের লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ
মদিনা কেন ওদের জন্য লড়াই করছ না তোমরা তো মদিনায় শত্রুরা তোমাদেরকে এখন আর মারে না পিটে না তোমরা তো মদিনায় আছো কিন্তু মক্কায় থেকে যাওয়া তোমাদের ভাই বোনেরা শিশুরা এখনো নিপীড়িত কেন তোমরা তাদের জন্য লড়াই করছ না এই আয়াতটা সুন্দর করে বুঝেন আর একটু বুঝবার চেষ্টা করেন দেখেন তো মক্কায় থেকে যাওয়া দুর্বল মজলুম মুসলমানদের জন্য মক্কায় থেকে মদিনায় চলে যাওয়া ঈমানদারদের কাছে আয়াতটা নাযিল করলেন কে আল্লাহ আরো জোরে বললেন কে আল্লাহ কোরআন আর নাযিল হবে না কোরআন নাযিলের ধারা বন্ধ হয়ে গিয়েছে দুনিয়াতে আর ওহী আসবে না এই আয়াত আমি যখন পড়ি আমার কাছে তখন মনে হয় যদি আজকের পৃথিবীতে এখনকার যুগে কোরআন নাযিল হওয়ার কোনো সুযোগ থাকতো কথা বুঝেন কোরআন আর নাযিল হবে না এটা আমরাও জানি কিন্তু যদি এখনকার যুগে এই পৃথিবীতে এখন আল্লাহর তরফ থেকে ওহি আসার কোনো সুযোগ থাকতো তাহলে আয়াতটা এখন এইভাবে নাযিল হতো ও পৃথিবীর 200 কোটি ঈমানদার মুসলমানেরা কি হলো তোমাদের কেন ফিলিস্তিনে থাকা দুর্বল নারী পুরুষ ঈমানদার আর শিশুদের জন্য লড়াই করো না কেন তাদেরকে মুক্ত করার জন্য ঐক্যবদ্ধ হও না এই রকম আয়াতই নাযিল হতো আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন এই জন্য যাতে করে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো ভাই বোনেরা পৃথিবীর যে কোনো জায়গায় মজলুম হলে নিপীড়িত হলে তারা অধিকার বঞ্চিত হলে তাদের পক্ষে যেন আমরা দাঁড়িয়ে আওয়াজ তুলি তাদের পক্ষে আমরা দাঁড়িয়ে যেন সোচ্চার হয়ে যাই কেন আমরা সোচ্চার হব কারণ নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ সারা দুনিয়ার মোমেনরা হলো একটি দেহের মতো এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত মনে করেন আপনার টাকনোর মধ্যে ব্যথা লাগলো ব্যথা শুধু টাকনোতে লাগবে না দেখবেন এর প্রভাব সারা শরীরে গিয়ে পড়বে শরীরের কোথাও ক্ষত হলে যেমন সারা শরীরে তার তীব্রতা বা ব্যথা অনুভব হয় মোমেনরাও তেমন হবে দুনিয়ার এক প্রান্তে যদি একজন আক্রান্ত হয় সারা দুনিয়ার অন্যান্য প্রান্তের সকল মোমেনরাও তার কষ্টে তখন কষ্ট পাওয়া লাগবে এর নাম ঈমান কিন্তু দুঃখ রাখবো কোথায় আজ ফিলিস্তিনিদের 95% ভূমি দখলদাররা দখল করে ফেলেছে শুধু তাই নয় আজকে তারা বাস্তুচ্যুত ঘর বাড়ি হারা পরিবার হারা পরিবার বঞ্চিত এত মজলুম এত নিপীড়িত তারা নিজেদের ভূমিতে নিজেরাই উদ্বাস্তু হয়ে গিয়েছে আর আমরা তাদের পক্ষে 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হতে পারছি না কিভাবে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো একটু লজ্জাও লাগে না মুসলমানদের মুসলমানরা মনে করে যে এই দখলদারদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়াই করব কারণ তারা তো পৃথিবীতে সামরিক দিক দিয়ে সবচেয়ে বেশি শক্তিশালী অর্থবল সৈন্যবল জনবল সব দিক থেকে তারা এগিয়ে আছে এই জন্য দুর্বল দুর্বল ঈমানদাররা মনে করে ফিলিস্তিন এবং মসজিদে আকসা এটা হয়তো ওই কাফিরদের থেকে অসভ্যদের থেকে দখলদারদের থেকে পুনরুদ্ধার করা যাবে না আপনারাও কি তাওলা মনে করেন না কিতা যে তার শক্তি বেশি আল্লাহকে ভাড়া দিত নাই মাতু কওলা মনে করেন না কিতা শক্তি দিয়া দুনিয়াত কোনো বিজয় আইছেনি মাতু কাতে একটু মুকুট ডিভা লাগাই দিলে বিতো নাই মাতা লাগবো শক্তি দিয়া দুনিয়াত কোনো বিজয় আইছেনি না আরো জোরে হোক আইছেনি না ই ফিলিস্তিনি কেন ই জমিনের প্রতি আমরা বেশি টান কেন জানেন কারণ হইলো এই ফিলিস্তিনের ভূমি হইছে বরকতময় ভূমি কোরআন কোরআনুল কারীম আল্লাহ এক জায়গাত নাই ছয় জায়গাত হইছে যে ফিলিস্তিনের ভূমি হইলো বরকতময় এবং পবিত্র ভূমি হোকা সুবহানাল্লাহ শুধু তাই নাই এই ফিলিস্তিন হইল আখিরি জমানা শেষ জমানা কিয়ামতের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই ফিলিস্তিনের লাগি আল্লাহর রাসূলে দোয়া কইরা গেছে সুবহানাল্লাহ হুকা কিতা দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ এই শাম অঞ্চল অর্থাৎ এই ফিলিস্তিন অঞ্চলে তুমি বরকত নাজিল করো সুবহানাল্লাহ শুধু তাই নাই এই ফিলিস্তিন ভূমি ইকানরে আল্লাহ রসুলে কইছেন ইসলামী বিশ্ব হৃৎপিণ্ড হার্ট বুঝুন তো আপনারা ইকান যদি ঠিক না থাকে শরীর ঠিক থাকবো না শেষ আপনি
কুমিরে আল্লাহ রাসূলে কইছেন এটা হইছে ইসলামে বিশ্ব হৃদপিণ্ড ওকা সুবহানাল্লাহ শুধু তাই না আল্লাহ রাসূল আরো কইছেন এই ফিলিস্তিনের ভূমি হইল আরদুল মাহশারি ওয়াল মানশার এই জমিন হইল কিয়ামতের ময়দান সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনারা আর এই ভূমি ফিলিস্তিন এই ভূমিতে এই দেশও আছে ইসলামর তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদটার নাম আপনারা হুক আছেন কিতা মসজিদে এই মসজিদ আছে আমরার মুসলমান হলর আগর কিবলা শুধু তাই না এটা হইছে এমন এক মসজিদ যে মেরাজর রাত দুনিয়ার প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে লইয়া আমরার নবী পর্যন্ত সব আম্বিয়া পয়গম্বর হলরে আল্লাহ এই মসজিদে একত্রিত করছিলা এটা হইছে সেই মসজিদ যেই মসজিদ আমার আপনার নবীর ইমামতিতে সমস্ত নবী হলে সেই রাত নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ তাহলে এই মসজিদের প্রতি আমরার মায়া মহব্বত ভালোবাসা আন্তরিকতা কম না বেশি খালি ফিলিস্তিনি হলর বেশি না আমরারও বেশি মাতুক আমরারও আমরা টেকা হইলেও মক্কা যাইতাম পারি মদিনা তো যাইতাম পারি কিন্তু মসজিদে আকসার যাইতাম আল্লাহ রসুলের একটা হাদিস আমার মনে হয়ে গেল আল্লাহ রসুল কইছেন যে কিয়ামতর আগে সামান্য পরিমাণ মাটির উপরে উবাইয়া মসজিদে আকসা দেখা এটা মানুষের লাগে আফসুস হইব আজকে সেই যুগ হচ্ছে আর আমরা মুসলমান হল না হো খদ দিয়া গুম ফিলিস্তিনে অত আগ্রহ এখানে আমরা এই ফিলিস্তিনও আইবা ইমাম মাহদি আলাইহিস সালাম ফিলিস্তিন আইতা না তান আত্মপ্রকাশ হইব মক্কাত কাবা গর তোয়াফরত অবস্থায় কিন্তু তান হেডকোয়ার্টার ইমাম মাহদি আলাইহিস সালাম গোটা দুনিয়ায় শাসন করবো আমরা তো ক্ষমতার লাগে কত আন্দোলন করি কত টেকা পয়সা নষ্ট করি কত জ্বালা উপরা কত কিছু করি কিন্তু আল্লাহর হাবিবে কইছেন ইউসলিহাল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা মাত্র এক রাইতে আল্লাহ ইমাম মাহদিরে গোটা দুনিয়ার খেলাফতি দান করলেন সুবহানাল্লাহ এক রাইতে দুনিয়ার ক্ষমতার মালিক সুবহানাল্লাহ কইতা নাই তাই গোটা দুনিয়ায় শাসন করবা এখন বাংলাদেশ যে সরকার যখন ক্ষমতা তাই প্রধান অফিস কুনানো মাতুকা কুনানো ঢাকা কুনানো ঢাকা প্রত্যেকটা দেশের রাজধানীর থাকে সরকার হলোর হেড অফিস ইমাম মাহদির দুনিয়ায় চালাইবা আর তার হেড অফিস হইল ফিলিস্তিন ও ফিলিস্তিনও আইব দাজ্জাল হে মরবো অন দাজ্জাল আবার ও ফিলিস্তিনেও ফাটাইবা আল্লাহ ঈসা নবীরে যে না ইয়া দাজ্জাল রে কতল করবা আল্লাহ আকবার তাহলে ফিলিস্তিনি গান গুরুত্বপূর্ণ কম না বেশি মাতুকা কম না বেশি বেরকুরির মুসলমান যারা আছেন তারা মনে করবা হুজুর ইহুদি হলি তার তো অস্ত্র শস্ত্র অর্থবল জন্ডবল জনবল সামরিক বল সকলটা বেশি এখন ইতার লগে দুনিয়ায় মুসলমান হলে বরে ভাইবানি ও তো এক ভাইয়ে হচ্ছেন না ই ভাইর ইমানোর ব্যাটারির চার্জ যাইতে যাইতে এখন ব্যাটারির ভিতরে ফানিও নাই ফানি হারাইল লাগবো সকাল ও আপনি আমার ভাই চাইবা আমাই যাব ফানি এখন ইনশাআল্লাহ কারণ আমরার ইমান রে চার্জ দেওয়ার লাগে লাগবো কিতা আরো জোরে খোকা ই ভাইর ফানি গেছে কি ব্যাটারি সারা গেছে কি নাই একবারে খালি হয়ে গেছে আইব্য অসুবিধা নাই কিছু সময়ের ভিতরে আইব্য ইনশা ই ভাইও খুব মজার মানুষ আশি খুশি আশি আছে মুখ সুবহানাল্লাহ পৃথিবীর ইতিহাসে আমি যে তোরা তোরা সিলেক্ট হচ্ছি বেজাননি আপনারা আচ্ছা আমরা আবার দেখার লাইন আসবি দেনে পৃথিবীর ইতিহাসে কোনোদিনও সংখ্যা দিয়ে শক্তি দিয়ে ফিলিস্তিনের ভূমি মসজিদে আকসা বিজয় হয় নাই হয়েছে ইমান আর আল্লাহর সাহায্য দিয়ে সুবহানাল্লাহ কিভাবে শুনেন ভালো করে আমি আপনাদেরকে সুন্দর একটা ঘটনা শোনাই মুসা নবীর নাম তো আমরা সবাই জানি মুসা নবী এবং তার উম্মতের উপরে যখন ফেরাউনের বাহিনীর নির্মম নির্যাতন আরম্ভ করলো আল্লাহ তাআলা মুসা নবী এবং তার উম্মতকে মিশর ছেড়ে চলে যাওয়ার আদেশ দিলেন তারা মিশর থেকে রওনা হলেন যেতে 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 লোহিত সাগরের সামনে চলে গেলেন সাগর কিভাবে পাড়ি দিবেন সেই চিন্তায় মগ্ন এমত অবস্থায় ফেরাউন তার বাহিনী নিয়ে পেছন দিক থেকে হাজির হয়ে গিয়েছে মুসা নবীর উম্মত পিছনে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী এই অবস্থায় তারা বলল মুসা কোথায় এসেছি আমরা সামনে সাগর সামনে গেল মরণ পিছনে ফেরাউনের বাহিনী
পিছনে গেলেও আমাদের মরণ এখন আমরা কোথায় যাব মুসা নবী তখন বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন কখনো নয় ভয় পেও না আমরা একা নই আমাদের সাথে যিনি আছেন তিনি কি তিনি আমাদেরকে পথ দেখাবেন আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন মুসা নবীকে আল্লাহ বললেন হাতের লাঠি দিয়ে আঘাত করো সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন কি মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাস হয়ে গেলেন আর ফেরাউন এবং তার বাহিনীকে পানির মধ্যে মরণ দিলেন যিনি তিনি কি পানির অপর নাম আমাদের জন্য জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়েছে পানির অপর নাম মরণ শেষ মুসা নবী তার উম্মত নিয়ে যখন সাগরের এই পারে চলে গেলেন এখন কোথায় তারা যাবেন কোন উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করবেন তারা কিছুই জানেন না এমন অবস্থায় আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন ও মুসা তুমি তোমার উম্মত নিয়ে এখন আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা করো অর্থাৎ শাম অঞ্চল ফিলিস্তিনের দিকে রওনা করো ওই জামানায় ফিলিস্তিন এবং মসজিদে আকসার এই আশপাশের এলাকা শাসন করত আমালিকা সম্প্রদায় জুড়ে বলেন তো কোন সম্প্রদায় জুয়ান ফাইন তর্কিত হইল আমার চাচা হলে আসলে আসতে হইলে কুন্তা নাই কিন্তু তারা বিয়ার আগে ব্যাটারির চার্জ ইলান কিলা গেল কি কোন সম্প্রদায়ের নাম কইছি না জুয়ান ফাইন তর আওয়াজ হইছে না যুবকগুলোর আওয়াজ যুবকগুলোর লাগানো হলে কোন সম্প্রদায় আও হইছে কিতা আমালিকা সম্প্রদায় শাসন করত মুসা নবী তখন বললেন অগো আমার রব এত শক্তিশালী সম্প্রদায় ওই অঞ্চল শাসন করে আমি আমার এই গরিব উম্মত খাওয়া দাওয়াই নাই এত গরিব উম্মত অস্ত্র শস্ত্র কিছুই নাই আমি আমার এই গরিব উম্মত নিয়ে কিভাবে এই শক্তিশালী সম্প্রদায়ের মোকাবেলা করে ওই অঞ্চলটাকে পুনরুদ্ধার করব কিভাবে আমরা জিহাদে বের হব আল্লাহ তাআলা তখন বললেন মুসা ভয় পাইও না তুমি শুধুমাত্র তোমার উম্মত নিয়ে যাও জিহাদের উদ্দেশ্যে রওনা করো তোমরা যদি রওনা করো আমি আল্লাহ ফেরেশতা পাঠায়া বিজয় দিয়ে ওই ভূমি তোমাদের ভাগ্যে আমি লিখে দিব এই কথাটা এবার মুসা নবী তার উম্মতকে বলছেন এই ঘটনা কোথায় এসেছে শুনেন কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাইদা এর একুশ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই কাহিনী বর্ণনা করছেন মুসা নবী তার উম্মতকে তখন বললেন يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين هيا مار قوم এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো এটা আদেশ কার আরো জোরে বলেন ভয় পেও না তোমরা গরিব অস্ত্র শস্ত্র কিছুই নাই ভাবছো এদের বিরুদ্ধে কেমনে লড়াই করব ভয় পাইও না আল্লাতি কাতাবাল্লাহু লাকুম কারণ এই ভূমির বিজয় তোমাদের ভাগ্যে যিনি লিখে দিয়েছেন তিনি কে ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন পিছন ফিরে যেও না আল্লাহর হুকুম অমান্য করো না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসা নবীর উম্মত কিছু ঘাড়তেরা ছিল এরা তখন মুসা নবীর এই কথা শুনে জবাব দিল তারা তখন বলল قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল হে মুসা কিভাবে আমরা সেখানে যাব বলো ইন্না ফিহা কওমান জাব্বারিন সেখানে এক প্রতাপশালী শক্তিশালী সম্প্রদায় শাসন করে সুতরাং তারা ওখান থেকে নিজেরা যদি বের হয় না যায় এদের বিরুদ্ধে আমরা লড়াই করে ওই ভূমি আমরা পুনরুদ্ধার করতে পারবো না এরা কি আল্লাহর আদেশ নবীর আদেশ মানল না অমান্য করল অমান্য করল বনি ইসরাইলের বারোটা
গোত্র ছিল বারোর, বারোটা গোত্রের মধ্যে দশজন গোত্রের নেতা এই কথা বলল, কিন্তু দুই গোত্রের দুইজন ইমানদার, দুই গোত্রের দুইজন ইমানদার। তাফসীরের মধ্যে এসেছে এদের মধ্যে একজনের নাম হচ্ছে ইউসা বিন নূন আলাইহিস সালাম, আর আরেকজনের নাম হচ্ছে কালিব বিন ইউকেন্না। এই দুইজন আল্লাহওয়ালা গোত্রনেতা ছিলেন। এরা ওই দশ জনের বিপরীতে কি বললেন, আল্লাহ তাআলা তাদের কথা পরের আয়াতে উঠায় দিলেন। ওই দুইজন বললেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামাল্লাহু আলাইহিমা আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই দুইজন বললেন আশ্চর্য কথা, যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করবেন, আল্লাহর চাইতে শক্তিশালী কি কেউ আর আছে নাকি? যেখানে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন, সেখানে তোমরা এমন কথা কেমনে বলো? খবরদার এমন কথা বলো না, বরং আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর নবীর সাথে জিহাদে যাও, তাহলে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? কিন্তু তারা এই কথা মানল না, বাদ বাকি দশ গোত্রের নেতা কর্মী কেউ এটা মানল না। তারা তখন বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফীহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ তোমরা দুইজনে গিয়া যুদ্ধ করো, আমরা অন বইয়া বইয়া দেখি দেনে তোমরা কিলা লড়াই করো, নাউজুবিল্লাহ হইতা না কিজাত বিয়াদো আর কিজাত গার্ড তারা চিন্তা করছো। আল্লাহ কইছেন তোমরা তোমাদের নবীর লগে গিয়া জিহাদ করো, আমি ফেরেশতা ফাটাইয়া বিজয় দিয়া ই বাইতুল মুকাদ্দাস আর ফিলিস্তিনের সারা জমিনের বিজয় তোমরা দিলাইব। সুবহানাল্লাহ হইতা না আপনারা, তারা কর কিতা আমরা দিতাম পারতাম না, এরা যদি নিজে নিজে বারোয়া যায় বাদে আমরা গিয়া এলাকা থামাই যাই। আল্লাহ কইলা না যাও, আমি সাহায্য করবো। আচ্ছা আল্লাহ সাহায্য করলে আর কোনটা লাগেনি? তারা কইছে কি তা কয় মুসা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব তোমরা দুইজনে গিয়া কাফির হলোর বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা অন বইয়া বইয়া দেখি তোমরা কিলা লড়াই করো। খিজাত বিয়াদব চিন্তা করছেন, বিয়াদবির পরিণতি ভালো হয়নি, মাতুকা ভালো হয়নি, ও কিলা ভালো হয় না দেখুকা, নিশ্চিত বিজয় পাওয়ার হতা, কিন্তু বিজয় পাওয়া তো দূরের হতা, যে জমিন তারা ফাইনিল নে ও জমিন চল্লিশ বছরের লাগে আল্লাহ তারার লাগে হারাম করে দিস, কত বছর ও তুরা একবারে ভাইবা বাদরায়াতর বাদরায়াত। আল্লাহ কইলা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাইনা সানাতা ইয়াতিহুনা ফিল আরদ। মুসা তোমার উন্মত্রে হইলাম আমি, ই অঞ্চল দিলাইম, তারা গেল না আমার কথা মানল না, উল্টা হয় আমি আর তুমি গিয়া বলে যুদ্ধ করতাম। তা সাবুত করিলাই ইতারে বালা করি সাইজ করিলাই চল্লিশ বছর যেন আছে অন জাগাত উন্মুক্ত কারাগারের ভিতরে হারাই দেব, রুকায় এত রাখবো, এখান থেকে আর কোনো দিকে তারা যাইতে পারতো? কত বছর মাতুকা, কত বছর কিজাত জেল, হোকা উন্মুক্ত খোলামেলা জেল, খোলামেলা জেল মালি হইল, কোনো শিকল নাই, কোনো ওয়াল নাই, দেওয়াল নাই, কোনটাও নাই। আপনারা কইবা হুজুর ইকান কিজাত জেল, ইকান এমন এক জেল, এরা প্রতিদিন সকালবেলা বিয়ান হইলে সূর্য উঠলে মিশরের উদ্দেশ্যে আটা আরম্ভ করে যাইতাম কি আপনার বাড়িত, হাঞ্জাওয়ালা দেখে সূর্য ডুবার বাদে সকালিবেলা যেখান থেকে আটা আরম্ভ করছে ঘুরি ফিরি জাগাতে হয়েছে, মানে ঘটনা হইলো ওলা যে সূর্য উঠার বাদে বেরকুরি থেকে আটা নম্ব করছে জেসাবা যাইতো, হাঞ্জাওয়ালা দেখে ইয়া লাবার দেখি বেরকুরি তো আমি রয়েছি, এমন বিপদ আইলো আল্লাহর তরফ থেকে কত বছর লাগে? আর একটু জোরে খোকা, কত বছর? তিন বছর গেছে মুসা নবী দুনিয়ায় থেকে গেল গে, কত বছর বাদে? ই ব্যাধব হলোর ভিতরে যত বুড়া মানুষ আসলা এটা আস্তে আস্তে মরিজিরা নয়া নয়া জেনারেশন আর এরা দেখে এমন এক কারাগারের ভিতরে হামাইছি বিয়ানে যেখানো
আঞ্জাবালা ঠাডা পড়ছে কিতা করত তারা এখন মুসা নবীর বাদে বনি ইসরাইলের দায়িত্ব পাইলা ইউশা বিন নুন আলাইহিস সালাম ইউশা বিন নুন আলাইহিস সালাম এরা আয়া হইল যে বিপদ পড়ছে যত বছর ধরে এই বিপদ থেকে বাঁচতাম গিলা তাই না কইলা বাঁচতে গিলা জানো না আল্লাহ যেটা কইছেন ওটা করা লাগবে মানে জিহাদ হইলা এই অঞ্চল দখল করা লাগবে আল্লাহ সাহায্য করবা কই ঠিক আছে আর এই বালা লাগেন না আমরা যাইমু আল্লাহ যে আদেশ দিছেন এই আদেশ আমরা মানবো এখন মায়ের খাওয়ার বাদে সাহায্য হইছে আর কি এখন তারা ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে ওশাম অঞ্চল আর ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস কাফির হলার আত্মাকে পুনরুদ্ধার করবার লাগে তারা জিহাদের ময়দানে গেলা খারা দেশে ফার খাওয়ার বাদে আর কি যাওয়ার বাদে লড়াই আরম্ভ হইছে যুদ্ধ চলতে 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 জুম্মার দিন আসরের অক্ত পর্যন্ত লড়াই চলে কোন অক্ত পর্যন্ত আরো জোরে হোকা আসরের অক্ত পর্যন্ত লড়াই এখন আমরা এই জামানাত সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার আর বনি ইসরাইল হলোর ইবাদতের দিন আছিল শনিবার কিবার হোকা যায় এখন আমরা যে গড়ি ব্যবহার করি বা মোবাইল রাইত বারোটা হইলে দেখবা মাদর দিনের ডেইটা এটা সৌর বৎসরের হিসাব আর চন্দ্র বৎসরের হিসাব হইল যে সূর্য ডুবার বাদেও বাদর দিনের তারিখটা আরম্ভ হয়ে যায় এর লাগে আমরা যে রোজা রাখি সান দেখি কোন সময় সূর্য ডুবার বাদেও আরম্ভ হয়ে যায় সময় তো ইউশা বিন নুন আলাইহিস সালাম তাই দেখলা যে যুদ্ধ ইমানদার হলে জিতিলিরা বিজয়ী হইজিরা এমন একটা বাপ আইছে যুদ্ধর মাঠ সুবহানাল্লাহ হুকা তো আসর রক্ত হয়ে গেছে তুরা বাদে মাগরিব সূর্য ডুবি যাওয়ার সূর্য ডুবি গেলে পবিত্র দিন শনিবার আইব এখন একদিনের লাগে যুদ্ধ বিরতি বাদর দিন রবিবারে আবার যুদ্ধ হইব ই একদিনের সুযোগ ভাইয়া কাফির হল যদি আরো টাইট হইয়া মাটল আমার তো অবস্থা খারাপ হইতে পারে আমরা তাই না ফেরা হায় রে হা একবারে জিতার গালা তাইছি ও সময় আইয়া তুরা সময় লাগে আর একটু সময় ফেললে জিতিলাম মানে বিজয়ী গেলাম মানে বুখারী শরীফের মাঝে হাদিস আইছে তখন তাই সূর্যর দিকে চাইছেন কোন দিকে খোকা আর জোরে খোকা সাইয়া কইছেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও তো আল্লাহর হুকুম মানো আল্লাহর হুকুম মান্না প্রতিদিন পূব দিকে উঠো আর পশ্চিম দিকে গিয়া আর আমরা ইনো যারা আইছি আমরাও আল্লাহর হুকুম মান্নাও আইছি আয় রে হায় তুমিও আল্লাহর হুকুম মানো আর আমরাও আল্লাহর হুকুম মানে তুমি যদি আমার হুকুম মানতাই আর কি তাই হইলে আর কি মনে মানে তোমার থামাইলাম মানে অনু বলে আজকে সূর্য একটু লেট হয়ে ডুব তাই ই দোয়া করার উদ্দেশ্য হয়েছে যে তুমি তো আল্লাহর হুকুম মতেও কিছু সময় বাদে ডুবি যাবা এবলা তাই আসমানের দিকে চাইয়া হইলা আল্লাহ হে আল্লাহ আমরা তো লড়াই করি একবারে বিজয়ের দ্বার প্রান্ত আছি ইহবিস হা আলাই না ও সূর্যটারে আজকে আমরা বিজয়ের আগ পর্যন্ত একটু থামাইয়া দিলাম না সুবহান আল্লাহ কইতা নাই আমরা বিজয়ী হওয়ার আগ পর্যন্ত ও সূর্যটা থামাইয়া দিলাও না আল্লাহর এই দোয়া অত বালা লাগছে যে মুজাহিদ হলে আমার পবিত্র এই মসজিদ মসজিদে আকসা পুনরুদ্ধার করবার লাগে আর কাফির হলত থেকে এই পবিত্র ভূমিরে পুনরুদ্ধার লাগে যে আদর তামান্না লালন করিয়া এত সুন্দর দোয়া করছে তার দোয়াইটা ফিরাইয়া দিতাম কিলা পৃথিবীত একজন মানুষের দোয়া কবুল হইরা আল্লাহ সূর্যরে একবারও থামাইছিলা আর যার দোয়া কবুল করছিলা তার নাম ইউশা বিন নুন আলাইহিসসালাম আর যে একবার থামাইছিলা ওই একবার হইছে কাফির হলর আত্মাকে এই মসজিদে আকসা আর ফিলিস্তিন রে পুনরুদ্ধার করবার লাগে আল্লাহ তান সূর্যরে থামাইয়া দিছিলা সুবহানাল্লাহ আল্লাহ তখন দোয়া হইনা হইলা সূর্য জাগাত উবাইর লড়া ছড়ান নাই আজকে থাইম্যা তাহ ততক্ষণ আমার ইমানদার হলে যুদ্ধর ময়দান বিজয়ী ঐন্যা যতক্ষণ গীতা বাবাই চার যাইছে নি ভিতরে হ্যাঁ এই যুদ্ধত বিজয় আইছে গীতা শক্তি দিনই কিতা দি আল্লাহর সাহায্য আর ইমান দি আচ্ছা হুক্কা চাই ওই যে আমালিকা হলর বিরুদ্ধে গে উবাইছে উবানের ক্ষমতা আছে অস্ত্র শস্ত্র কুন্তার অভাব নাই বদরের ময়দান আমরা সংখ্যা আসিল কত 313 আর এই 313 জন খুব শক্তিশালী না গীতা খাওয়া দাওয়া নাই দুর্বল দুর্বল অস্ত্র শস্ত্র নাই গুড়া নাই উট বেশি নাই গুড়াও বেশি নাই আর যেগুন আইস আবার রোজা মাস আর হিগুন আইচন খাফিরর ফাল কত গো হৌকাতে
আর জোয়ান ফাইতে নায়ক নায়িকার নাম জানে কিন্তু ইসলামের ইতিহাস তারা পারে না ওটা হিকো কিছু ইসলামের প্রথম যুদ্ধ বদরর কাফিরর ফাল কতগু আমরার কতগু সংখ্যা কার বেশি উঠ বেশি কার গুড়া বেশি কার অস্ত্র বেশি কার জিতার কথা তো তারা জিতছে কে সংখ্যা দিয়ে এইছেনি বিজয় কার সাহায্য দি তারার ইমান আর অঙ্কুর পৃথিবীর 200 কোটি মুমিন আল্লাহর ইমান হইছে হলো আমরা কোনটা নাই আসলে আমরা সবটাও আছে আমরা খালি ইমান নাই খালি যদি ইমান ইমান আল্লাহ খান থাকতো আমরা এমন ইমান ইমানে আমরা রে মসজিদের ভিতর হারাইতে পারে না তখন তো কইলে বেজার হই যাবা কয় থাকি হুজুর আইছো না একবারে হকল তো আমার লগে লগে মিলাই মিলাই হচ্ছে যে এলাকা দোয়াজ ওই এলাকাত হাই রে হাই প্রধান বক্তার ওদের সময় ফেন্ডলের ভিতরে জায়গা নাই কিন্তু ওই এলাকার মসজিদও দেখা যায় এক কাতার মানুষ অঙ্কু আজও মানুষ বেশি মসজিদও মানুষ কম এটা বালা লক্ষণ নেই আপনার ইমানে আপনারে মসজিদে আনতে পারে না আপনার লাগান ইমানদারে ফাইলিব আল্লাহর বিজয় না নেই আল্লাহর বিজয় ফাইতে হইলে ইমানদার হওয়া লাগবো যদি ফাক্কা ইমানদার আমরা হইতাম ভারি তাইলে অস্ত্র শস্ত্র কুচ্ছু লাগতো না ইমানের কারণে আল্লাহর আসমান থাকি আমরার উপরে সাহায্য আইব আর এই সাহায্যের কারণে গোটা পৃথিবী আমরার ফাওয়ার তোলাত ফুরি যাব আমরা লাগবো কিতা আরো জুড়ে খোকা যুবক ভাই হলে হোকা কিতা লাগবো আরো জুড়ে কিতা লাগবো ইমান ইমান অঙ্ক আমরা আসেনি আছে কিন্তু ওই যে হইলাম ব্যাটারি চার্জ যাইতে যাইতে ফানি নাই ফানি ডালা লাগবো ই ফানি ডাল তুইব কিতা দি আরো জুড়ে হোকা আমরা ইমান ঠিক করার লাগি ইমান মজবুত রাখার লাগি লাগবো কিতা কোরআন এই কোরআন খালি বছর একবার তফসির মাহফিল ওয়াজ মাহফিল করিলে দায়িত্ব শেষ নাই এই কোরআন ফরা লাগবো বুঝা লাগবো আর সমাজও কিছু মানুষ আছে এরা মাইনসর আইন সমাজ রাষ্ট্র বাস্তবায়ন করতে চায় না এরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় ইকামতে দিনের কাজ করিয়া কোরআনের বিজয় বাস্তবায়ন করতে চায় আমি আপনি কোরআন হইরা কোরআন বুঝা কোরআন দি পৃথিবী শাসন করার লাগে কোরআনময় পৃথিবী গড়ার লাগে আমরা প্রত্যেকে নিজরারে কোরআনের আন্দোলনও সামিল করা লাগবে হতা বুঝদানি না মাথার উপরে দিদি আর কি লাগবো কিতা আরো জোরে ইমান ইমান থাকলে বিজয় আইব সাহায্য আইব ইমান থাকলে আমরা পৃথিবীত মাথা উঁচু করিয়া দাঁড়াইতাম পারব ইমান থাকলে আমরা দুনিয়াই তো সফল আখিরাত তো ইমান আসল না আমল আসল ইমান আসল তবে আমল ছাড়া আবার ইমানেরও কোনো দাম একটা আর একটার পরিপূরক ইমান যদি হয় বীজ বীজ বুঝুন তো আপনারা ইমান যদি হয় বীজ আমল হইল ই গাছের ডাল ফলা আর ফলমূল আগে তো বীজ লাগবো না নি লাগবো মনে করো কাকের মাঝে ইমান নাই হে দুনিয়ার সব বালা কাম করে পুরস্কার পাইব না আল্লাহর কাছে থাকি তার কিতা নাই ইমান নাই আবার ইমান আছে আমল নাই ইলা হওয়া যাইতো নাই দয়টার সমন্বয় হইতো এর লাগে আল্লাহ কোরআনের যত জায়গাত ইমানের কথা কইছেন ইমানের লগে আল্লাহ নেক কাজের কথা কইছেন আপনারা কোরআন ফললেও দেখবা আল্লাহ ওলা কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যেখানে ইমানের কথা ওখানে আছে নেক কাজের কথা আমলের কথা সুতরাং আমার ভাই হল ইসলাম লাগবো ইমান আর ইমান রে ইমানের মতো রাখার লাগে লাগবো আমল আর সবচেয়ে বড় আমল নামাজ আর নিজের আমলের পথে পরিচালনা করার লাগে লাগবো কোরআন সুতরাং আউকা আমরা ইমান ঠিক করি আর ইমান ঠিক করার লাগে আমলের ফতে তাকবাল লাগে আমরা এই কোরআন ফরিয়া কোরআন বুঝা কোরআনের ফতে তাকবাল লাগে চেষ্টা করি আল্লাহ আমরা রে তৌফিক দান করুকা আমরা সবে কই আমিন যেহেতু আমার পরে মুহতারামি ওয়া মুকাররামি হুজুর আলোচনা করবা তাই নাইছেন এরপরে তাই ইনশাআল্লাহ মোনাজাত করবা আপনার আমার লাগে দোয়া করবা আল্লাহ আমরা সবরে আল্লাহর দিনের লাগে কবুল করতা আল্লাহ আমরা সবরে মাফ করে দৌকা আজকের আয়োজন দে আল্লাহ কবুল করুকা আর আমি দেখছি ছোট ছোট ভাই আনতে তরুণ যুবক হকলে বড় কষ্ট করে তারা মাহফিলের আয়োজন করছে আল্লাহ যেন আমার এই ভাই হকলের কষ্ট মেহনত রে আল্লাহ যেন কবুল করে দেন আর প্রত্যেক বছর যেন এই এলাকাত ওলা কোরআনের বাগান জারি থাকে কোরআনের মাহফিলগুলো জারি থাকে আল্লাহ যেন তৌফিক দান করেন আমরা কই আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু